2041, যেখানে বাংলাদেশ হবে একটি ধনী এবং আধুনিক দেশ। তো ধনী এবং আধুনিক দেশের জন্য প্রয়োজন হচ্ছে একটি কম্পিটিটিভ, হাইলি স্কিলড, প্রযুক্তি নির্ভর, আধুনিক একটি পুলিশ বাহিনী। তো আমরা আমাদের যে প্রচেষ্টা হবে আগামী 20 বছরে পার্সপেক্টিভ প্ল্যানের পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বর্তমান পর্যায় থেকে উন্নীত করতে হবে এমন একটা পর্যায়ে, যাতে করে 2041-এ যে সমাজ ব্যবস্থা থাকবে, আমাদের রাষ্ট্র কাঠামো থাকবে, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো, সাংস্কৃতিক কাঠামো থাকবে, যেটি সেই উপযোগী একটি পুলিশ ফোর্স, যাতে করে ওই সময়কার সামাজিক, রাষ্ট্রীয় এবং আইনশৃঙ্খলা রক্ষার যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে। আমরা মূলত চেষ্টা করছি এক কমান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধানে সেই লক্ষ্যে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য।